ভোটে যেই জিতুক সেই আওয়ামী লীগ ওই যে নির্মলন্দ গুরের কবিতার মতো তুমি যেখানে স্পর্শ রাখো সেখানে আমার শরীর টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রাস্তার পাশে যত লোক দেখবেন গসিপ করছে তারা সবাই আওয়ামী করে সবাই আওয়ামী বিরুদ্ধে বলছে উপজেলা ইলেকশনে মন্ত্রী এপিদের আত্মীয় স্বজন অংশ নিতে পারবে না সেটা সৌরভ ভাই ব্যাখ্যা করেছেন এইভাবে যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি যুক্তি মেনে নিল যে ক্ষমতাসীনরা তাদের অধীনে কোনো নির্বাচন হলে বা তাদের কানেক্টেড কোনো লোক ইলেকশন করলে সেই ইনফ্লুয়েন্সটা সেখানে পড়ে সেই কারণে নির্বাচনটা ঠিকঠাক মতো হয় না এই কারণে তত্ত্বাবধায়ক সরকার দরকার এই নির্বাচনে যদি বিএনপি অংশ নিত তাহলে এই নেতা মন্ত্রীর আত্মীয় স্বজন কোনো নির্দেশনাই আওয়ামী লীগ থেকে আসার প্রয়োজন হতো না কারণ তখন লড়াইটা হতো যে যে কোনোভাবে আওয়ামী লীগকে জেতাতে হবে যে যে প্রার্থীকে সমর্থন করবে আওয়ামী লীগ তার পিছনে সবাই নাম বিএনপি তো নির্বাচন আসতে পারত কারণ এটা তো সেই ইলেকশন করতো তখন সবাইকে বলতো যে নৌকার পক্ষে তোমরা সবাই থাকবা যে থাকবা তার কিন্তু খবর আছে আর বিএনপি ইলেকশন ধানের নিয়ে আমি কিন্তু নির্বাচনে ভোট দিয়ে চিন্তিত না কারণ ভোটে যেই জিতুক সেই আওয়ামী লীগ ওই যে কবিতার মতো যে তুমি যেখানেই স্পর্শ রাখো সেখানেই আমার শরীর এখানে তাই হইতো আপনি যেখানেই ভোট দেবেন ওটা আওয়ামী লীগের ওটা কোনো সমস্যা আমি কিন্তু ভোট দেওয়ার টেনশন না আমার টেনশনটা হলো আফটার ইলেকশন যিনি ইলেক্টেড হবেন উনি যদি আমার ছেলে হন আমার শালা হন তাহলে কি হয় পুরো এলাকায় আমার পরিবারের এক রাজত্ব হয় এই রাজত্বকে থামানোর চেষ্টা করেছে আমি এই জন্য হ্যাপি এখন যেভাবে নির্বাচন হচ্ছে এটা পুরোটাই নির্বাচনে দেখলাম এই পূর্ব নির্বাচন হবে কেন নির্বাচন তো হবে বহুদলীয় গণতন্ত্র তে আছি আমরা মানে নিবন্ধিত নিবন্ধিত চুয়াল্লিশটি দল জাতীয় নির্বাচনে এই কথা আঠাশটি আপনি তো আদর্শ পরিস্থিতির কথা বলছেন সেই সিচুয়েশন তো নাই বর্তমান বাস্তবতা এই সিদ্ধান্ত কি আচ্ছা রেজা তুমি বলো না আমি বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে আমি বলবো যে দল একটা চেষ্টা করছে অন্তত দলের ভিতরে একটা শৃঙ্খলা রাখতে কারণ হলো গত পনেরো বছরে আওয়ামী লীগের রাজনীতির যদি দিকে যদি তাকান তাহলে আওয়ামী লীগ রাজনীতি করেছে কম ক্ষমতা চর্চা করেছে অনেক বেশি আধিপত্যের চর্চা করেছে অনেক বেশি এবং সেটা করতে গিয়ে তৃণমূলে প্রান্তিক পর্যায়ে আওয়ামী লীগ বহুদা বিভক্ত হয়েছে জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় বলতে গেলে একটা বিবাদ ঢুকে গেছে খুনা ঘটনা ঘটছে শত্রুতা এবং প্রতিনিয়ত বিষদগার এবং আমি তো বলি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনি যদি ভিজিট করেন রাস্তার পাশে যত লোক দেখবেন গসিপ করছে তারা সবাই আওয়ামী লীগ করে সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে কোনো না কোনোভাবে এবং এটা হয়েছে গ্রুপিংয়ের কারণে প্রতি জেলা একাধিক কমিটি একাধিক গ্রুপিং এবং প্রেসিডেন্ট সেক্রেটারির মধ্যে দ্বন্দ্ব উপজেলা পর্যায়ের দ্বন্দ্ব এবং সেটার মধ্যে নতুন করে ঢুকে হল সাতই জানুয়ারি নির্বাচন ওখানে দলীয় সিদ্ধান্তেই দলের বিদ্রোহী বা স্বতন্ত্র তাদেরকে অ্যালাউ করার পরে যে সংঘাতটা হয়েছে যে পরিস্থিতি তুলেছে সেটা মিটে যাওয়ার আগেই কিন্তু এই নির্বাচনটা আবার চলে আসছে এবং সেটা এমন একটা পর্যায়ে গেছে যে এখন দল বাধ্য হয়েছে এই সিদ্ধান্ত নিতে যে আত্মীয় স্বজনরা যেন অংশ না নেয় প্রায় প্রতি জেলায় প্রতি উপজেলায় দেখবেন সংসদ সদস্যের ভাই চাচা মামাতো ভাই ছেলে ছেলের বউ মেয়ে মেয়ের জামাই অথবা স্ত্রীর ভাই এই জাতীয় লোকজন পুরো প্রশাসনিক পদ প্রায় সবগুলো নির্বাচনের পথ মেয়র বলেন উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বলেন এমনকি দলীয় পদগুলো জেলা পরিষদের চেয়ারম্যান এগুলো দখল করে আছে এ থেকে দল একটু এখন বাস্তবতা অনুসরণ করে সেটাকে নিষ্কৃতি পেতে চাচ্ছে যে দলের আধিপত্যটা অন্তত বিশেষ করে ব্যক্তিদের আধিপত্যটা কমুক